আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সব সময় কামনা করে থাকি। আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো ছেলে মানুষের চেহারা নষ্ট করার মন্ত্র। আজকের উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি সকল ছেলে মানুষের চেহারা নষ্ট করতে পারবেন। তো আপনারা অবশ্যই জানেন, এর আগে আমি মেয়ে মানুষের চেহারা নষ্ট করার মন্ত্র দিয়েছি এবং সকল মানুষের চেহারা নষ্ট করার কালো জাদু মন্ত্র দিয়েছি। আজ আমি আপনাদের মাঝে যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো লুচ্চা ও খারাপ দুশ্চরিত্র ছেলে মানুষের চেহারা নষ্ট করার মন্ত্র। উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি লুচ্চা ও দুশ্চরিত্র খারাপ ছেলে মানুষের চেহারা নষ্ট করতে পারবেন। তো আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই কার্যকরী এবং খুবই পাওয়ারফুল। আপনারা অবশ্যই জানেন যে আমাদের সমাজে কিছু সংখ্যক দুশ্চরিত্র খারাপ পুরুষ আছে, ছেলে মানুষ আছে, যারা একের অধিক প্রেম করে থাকে এবং নারীদেরকে প্রলোভন দেখায়, তাদেরকে নির্যাতন নিপীড়ন করে থাকে, এমনকি তাদেরকে বিয়ের প্রলোভন দেখায়, অত্যাচার নির্যাতন করে, অবশেষে তাদেরকে ছেড়ে চলে আসে। এরকম দুশ্চরিত্র খারাপ পুরুষের ছেলে মানুষদের জন্য আজকের উক্ত এই মন্ত্রটি। আজকের উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে উক্ত খারাপ ও দুশ্চরিত্র পুরুষদেরকে, দুশ্চরিত্র ছেলেদেরকে আপনি চেহারা নষ্ট করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আপনারা অবশ্যই জানেন আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। আমার চ্যানেলে যে সমস্ত যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে থাকি, আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন, না হয় আপনাকে আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। তো চলুন আজকের বলা উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনাকে মন্ত্রটি বলে দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো দ্বীপেতে জলে তেল, জলমল করে আজ থাকি ফল্লার চেহারা অগ্নিগোড়া কর, জলুক তেল করুক সুর ফল্লা হোক পঞ্জ সুর হারির নয়নে লাগ জ্বলন্ত আগুনে লাগ। আমি মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো দ্বীপেতে জলে তেল, জলমল করে আজ থাকি ফল্লার চেহারা অগ্নিগোড়া কর, জলুক তেল করুক সুর ফল্লা হোক পঞ্জ সুর হারির নয়নে লাগ জ্বলন্ত আগুনে লাগ। তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনাকে উক্ত মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার মন্ত্র মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা, আপনি কিভাবে সিদ্ধি করবেন। তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রিতে লবণ ধূপ আগরবাতি গোলাপ জল ছিটিয়ে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে একাগ্রতার সাথে একাগরে উক্ত মন্ত্রটি 333 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনাকে শেওড়া গাছের কাঠ সংগ্রহ করে নিয়ে আসতে হবে। শেওড়া গাছের কাঠ সংগ্রহ করে নিয়ে আসবেন এবং ধূপ সংগ্রহ করে নিয়ে আসবেন। ধূপ এবং শেওড়া গাছের কাঠ ছোট ছোট করে যে কোনো মাটির পাত্রতে রেখে ওখানে আপনাকে ধূপ দ্বারা আগুন জ্বালাতে হবে। যখনই ধূপ দ্বারা আগুন জ্বালাবেন, তখন আপনাকে যে কাজটি করতে হবে, সদ্য লবণ আপনাকে হাতে তিন আঙ্গুলের দ্বারা তিন আঙ্গুলের দ্বারা আপনি এক সিমটি লবণ নিতে হবে। যখনই আপনি উক্ত এক সিমটি লবণ নেবেন, উক্ত লবণের ভিতরে একবার মন্ত্র পড়বেন, একটি পু দিবেন, একবার মন্ত্র পড়বেন, একটি পু দিবেন। এইভাবে উক্ত লবণের উপরে আপনি সাতবার মন্ত্র পড়বেন, সাতটি ফু দিতে হবে। যখনই সাতবার মন্ত্র পড়ে সাতটি ফু দিবেন, তখন উক্ত লবণটিকে আপনাকে ওই শেওড়া গাছের কাঠের আগুনে, অর্থাৎ যেখানে আগুন জ্বালাইয়াছেন ধূপ এবং শেওড়া গাছের কাঠ দ্বারা,
ওই পাত্রের ভিতরে ফেলে দিতে হবে। এইভাবে আপনি উক্ত এই এই প্রয়োগটি 3 দিন করতে হবে। শনিবার আরম্ভ করতে হবে, শনিবারে করবেন, রবিবার করবেন এবং সোমবারে করবেন। এইভাবে যখন 3 দিন উক্ত প্রয়োগটি আপনি করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি কিছুদিনের ভিতরে চেহারা অকেজো হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারায় গাও পেঁচা লেগে চেহারা নষ্ট হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।